সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিতে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য একটি ভিন্ন স্বাদের ভূতের গল্প, প্রচেত গুপ্তর বাদল এসেছে। প্রচেত গুপ্তর জন্ম 14 অক্টোবর 1962 সালে। মাত্র 12 বছর বয়সে তাঁর লেখা প্রথম গল্প প্রকাশিত হয় আনন্দমেলায়। আনন্দলোকে তাঁর লেখা প্রথম উপন্যাস প্রকাশিত হয় 2004 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ প্রকাশিত বাছাই করা ভয় বইটি থেকে। প্রধান চরিত্রে রমাকান্ত বাবু এবং বাদল। গল্পের সূত্রধার আমি অয়ন্তিকা। শুরু হচ্ছে বাদল এসেছে। খানিক্ষণ হলো বাদল এসেছে। এসে চেয়ারে না বসে বসেছে চেয়ারের হাতলে। ব্যাটা মহাপাজি। কাঠের এই চেয়ার বহু বছরের পুরনো, শক্তপোক্ত, দুপাশে চওড়া হাতল। চেয়ারটাকে রাখা হয়েছে ঘাটের গা ঘেঁষে, যাতে ডাক্তারবাবু, আত্মীয় স্বজন, বাড়ির লোকজন রোগীর কাছে বসতে পারে। গত গত ছ মাস ১৭ দিন এই ব্যবস্থা চলেছে। প্রথম দিকে কেউ এলে এ ঘর ও ঘর থেকে মোড়া চেয়ার টুল পর্যন্ত টেনে আনা হচ্ছিল। পরে দেখা গেল পরিস্থিতির অবনতি হচ্ছে। ঘরে ডাক্তার ভিজিটর বসবার জন্য পাকাপাকি ব্যবস্থা রাখতে হবে, হাসপাতালের মতো। বারান্দায় ফেলে রাখা চেয়ারটাকে মুছে টুছে ঘরে আনা হলো। আজ থেকে এই চেয়ারের আর দরকার হবে না। বাদল যখন এলো তখনও বাইরে আলো ফোটেনি, ফুটবো ফুটবো করছে। একটা দুটো কাক ডেকে উঠল, আড়মোড়া ভাঙা ডাক। রাস্তা দিয়ে ঝনঝন আওয়াজ করে চলে গেল দুধের গাড়ি। রমাকান্তবাবু পাশ ফিরতে গেলেন, একটু পারলেন, বেশিটা পারলেন না। পাশ ফেরবার শক্তি মানুষটার আর নেই। শ্বাস নিতেও কেমন অসুবিধে হচ্ছে, মনে হচ্ছে কেউ নব ঘুরিয়ে ঘরের বাতাসের পরিমাণ কমিয়ে দিয়েছে। খানিক আগে বুকের ভেতরে এক ধরনের চাপা ধড়ফড়ানি শুরু হয়েছে। শরীর জানান দিচ্ছে সময় ফুরিয়ে গেল। পরিস্থিতি যা তাতে মনে হয় আজই কিছু একটা হয়ে যাবে। কখন হবে, বেলার দিকে নাকি দুপুরের পর? রমাকান্ত বাবুর মনে হচ্ছে দুপুরের পর হলে ভালো, বাড়ির সবার খাওয়া টাওয়া হয়ে যাবে, নইলে রাত পর্যন্ত আটকে থাকা। মরা বাড়িতে হাজার ফ্যাকড়া, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না। মাধবীর আলসারের সমস্যা আছে, বেশিক্ষণ কিছু না খেলে পেটে ব্যথা হয়, তারও তো বয়স কম হল না। স্বামীর মৃত্যুর পর আলসারে কাবু স্ত্রীদের জন্য কি কোনো ছাড় আছে? হালকা কিছু খেতে পারে, পারা উচিত। যাই হোক, সব থেকে ভালো হয় ঘটনা বিকেলের দিকে ঘটলে, সবারই কাজকর্ম অনেকটা সারা হয়ে যাবে। যারা অফিস করে তারা হাফ ছুটি নিতে পারবে, ছেলেপিলেরাও স্কুলে যেতে পারবে। তবে এ তো আর কারোর হাতে নেই যে সকলকে স্নান টান করিয়ে মাছের ঝোল ভাত, কাঁচা আমের চাটনি খাইয়ে ছোট্ট একটা ভাত ঘুম দিয়ে তবে ঘটবে। মৃত্যু কখন আসে কেউ বলতে পারে না। জন্ম মৃত্যু খুবই অনির্দিষ্ট একটা বিষয়, তারা স্বেচ্ছাচারী, নিজের খুশি মতো চলতে পছন্দ করে। রমাকান্তবাবু ঠোঁটের ফাঁকে হাসতে চেষ্টা করলেন, একটু পারলেন, একটু পারলেন না। মনে মনে ভাবলেন এই যথেষ্ট, আর কোনো কিছুই সবটা পারবার সময় নেই।
মুক্তি, মুক্তি রোগ যন্ত্রণা থেকে, মুক্তি মুক্তি দীর্ঘ জীবন বয়ে নিয়ে যাওয়ার পরিশ্রম আর ক্লান্তি থেকে, মুক্তি বেঁচে থাকবার যাবতীয় গ্লানি অবহেলা থেকে। রমাকান্তবাবু আবার হাসবার চেষ্টা করলেন, মুক্তির হাসি। রমাকান্তবাবু ঠিকই ভেবেছেন, তবে মুক্তি শুধু নিজের নয়, মুক্তি বাড়ির লোকেদেরও। তারাও হাঁপিয়ে পড়েছে, তারাও এবার জীবন নাটিকার যবনিকা পতন চাইছে, নিজের মধ্যে বলাবলিও করছে। এই তো পরশু রাতেই বড় ছেলে শুভ দরজার ওপাশে দাঁড়িয়ে তার বউকে চাপা গলায় বলছিল। শুভ ভেবেছিল বাবা ঘুমিয়ে পড়েছে, শুনতে পাচ্ছে না। রমাকান্তবাবু সবই শুনেছেন, জেগেছিলেন, শুনতে ভালোই লেগেছে। এখন আর স্ত্রী ছেলে মেয়ে পুত্রবধূ জামাইরা কি বলল সেটা আসল কথা নয়, আসল কথা হলো এখন তারা কাছে আছে, তাদের চোখে দেখা যায়, গলা শোনা যায়, ছোঁয়া পাওয়া যায়। কয়েক মাস ধরেই এই অনুভূতিটা হচ্ছে, বারবার মনে হয়েছে বেশি দিন নয়, এবার চলে যেতে হবে অনেক দূরে, কত দূরে তাও ঠিক মতো জানা নেই। হাজার চেষ্টা করলেও ভালোবাসার মানুষদের সঙ্গে আর দেখা হবে না, কণ্ঠস্বর শোনা যাবে না। বিগত কটা দিন বেশিরভাগ সময় রমাকান্তবাবু আধো ঘুম আধো জাগরণের মধ্যে কাটিয়েছেন, চোখ বুজে পড়ে থেকেছেন। সবাই ভেবেছে রোগী ঘুমোচ্ছে, শরীর বোধ হয় খানিকটা ভালো। রমাকান্তবাবু ভুল ভাঙেননি, ভাঙাতে গেলেও বিশ্বাস করবে না, ভাববে অসুস্থ মানুষ ভুল বকে, ঘুমলেও বলে জেগেছিলাম। তা থেকে চুপ করে থাকাই ভালো, মৃত্যু পথযাত্রী মানুষের কাছে ঘুম আর জেগে থাকার মধ্যে বিশেষ ফারাক নেই। কে বুঝবে কথা, এ এক ব্যক্তিগত অভিজ্ঞতা, সবাইকে বলবার মতো নয়, বোঝানো তো যায় না, আর বোঝানোর দরকারই বা কি। সেদিনও রমাকান্তবাবু তাই ছিলেন, ঝিম থাকা অবস্থায় বড় ছেলে আর তার বউয়ের কথা কানে এসেছে সব। শুভ তার বউকে বলেছিল, উফ, আর কতদিন বলো তো, এ তো আর টানা যাচ্ছে না, টাকার পর টাকা চলে যাচ্ছে, ডাক্তারবাবু দেখছি তেমন। আরে বাবা, যদি চান্স না থাকে তাহলে এত দামি ওষুধ দেওয়ার মানে কি, কম দামের কিছু দাও, এ তো ওয়েস্টেজ। আচ্ছা বাবা আর কতদিন বলো তো ঝুমা? বৌমা বিরক্ত গলায় বলল, আমাকে বলছো কেন বাবা, তোমার কবে মরবে কবে বাঁচবে তুমি জানো, আমি কি করে বলবো? বড় ছেলে মুখে ফু ধরনের আওয়াজ করে বলল, এমন ভাবে বলছো ঝুমা যেন তোমার নিজের বাবার মৃত্যুর ডেট তুমি জেনে শুনে বসে আছো, নিজের বাবা হলেই সব জানা যায়। ঝুমা ঝাঁঝিয়ে উঠল, এই আমার বাবার কথা আসছে কোথা থেকে, আমার বাবাকে টানছো কেন, বলাই ষাট, সে মরবে কিসের জন্য, সে তো আর শ্বশুর মশাইয়ের মতো ছমাস বিছানায় কেতরে নেই না, ডাক্তার বদ্দির পেছনে কাড়িকাড়ি টাকাও খরচ করাচ্ছে না, ছেলে মেয়ে পুত্রবধূ জামাইদের ছুটিও মারছে না, সে আছে নিজের মতো, তার জন্য কুটাচ্ছো কেন তুমি? বড় ছেলে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার বাবা হলেন বিরাট পরোপকারী, গুণের সম্রাট, আমার বলাটাই ভুল হয়েছে, আই এম সরি। ঝুমা গজগজ করে বলল, কথায় কথায় আমার বাবাকে টানবে না বলে দিলুম, হ্যাঁ নিজের বাবাকে নিয়ে ঝামেলায় পড়েছো, যা বলবার তাকে বলো। কি বলবো? ঝুমা রাগ রাগ গলায় বলল, কি আবার বলবে, বলবে অনেক সমস্যা করেছেন, এবার সমস্যা শেষ করুন, হয় ঝেড়ে উঠুন, উঠে বাজারে যান, বাড়ির ট্যাক্সের কাগজ জমা করুন, নয় খেল খতম করুন। শুভ অবাক গলায় বলল, বাবাকে বলবো শেষ করুন, মানে তুমি মরে যাও, এসব কি বলছো ঝুমা? ঝুমা নিজেকে সামলে নিতে নিতে বলল,
না মানে মরে যাও বলবে কেন, বলবে 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 এবার ভালো হয়ে ওঠো, তোমার সেবা যত্ন করতে করতে তো বাড়ি শুদ্ধ সবার নাজেহাল অবস্থা, টাকা পয়সাও জলের মতো বেরিয়ে যাচ্ছে, এত বয়স হয়েছে এটা বুঝতে পারছো না? বড় ছেলে চুপ করে থেকে চাপা গলায় বলল, ঝুমা ধীরে, বয়সে বারবার বউয়ের নাম বলে আল্লাদি করছো কেন, কি বলবার বলে ফেলো না। বড় ছেলে ফিসফিস করে বলল, একটা কাজ করো না। ঝুমা চাপা এবং সন্দেহ ভরা গলায় বলল, কি কাজ? শ্বশুরমশাইকে বিষ খাওয়াবো? শুভ বলল, উফ, তোমার মুখে কিচ্ছু আটকায় না, তুমি ডাক্তারবাবুকে একবার জিজ্ঞেস করবে প্লিজ। ঝুমা বলল, কি জিজ্ঞেস করব? শুভ কিছু একটা বলল, রমাকান্তবাবু শুনতে পেলেন না। যদিও গত কয়েক মাস ধরে কান খুব ভালো সার্ভিস দিচ্ছে, প্রকৃতির কি এটাই মজা, শরীরের সব অঙ্গ কাহিল করে দিয়ে একটাকে তরতাজা করে রাখে, তার বেলায় যেমন শ্রবণ ক্ষমতাকে রেখেছে, মনে হচ্ছে যুবক বয়সের কান ফিরে পেয়েছেন, দূরের কথাও শুনতে সমস্যা নেই। ঝুমা খানিকটা জোর গলায় বলল, এ কথা তুমি জিজ্ঞেস করতে পারছো না, ডাক্তারবাবুকে ফোন করে জিজ্ঞেস করো। শুভ আওয়াজ করে বলল, আস্তে আস্তে, বাবা শুনতে পাবে। শুনতে পাবে না, অনেকক্ষণ থেকে ঘুমোচ্ছে, আজকাল তো বেশিরভাগ সময়টা ঘুমিয়েই থাকে, জিজ্ঞেস করলে বলে ঘুম হয় না, তুমি বরং এখনই ডক্টর রায়কে একটা ফোন করো। শুভ আমতা আমতা করে বলল, আমার বলাটা কি ঠিক হবে? ঝুমা অবাক গলায় বলল, কেন হবে না কেন, তুমি তার ছেলে, তুমি জিজ্ঞেস করতেই পারো, তাছাড়া তুমি তো আর মরবার কথা বলছো না, বলবে দেখুন ডাক্তারবাবু আমাদের তো একটা প্ল্যানিং করতে হবে, উনি আর কতদিন এভাবে কষ্ট পাবেন, যদি জানতে পারি সুবিধে হয়, এত টাকা পয়সা খরচ জোগাড়ও তো করতে হবে, লোন নিতে হবে, বউয়ের গয়না ভাঙাতে হবে, তার থেকে বড় কথা, বড় কথা হচ্ছে যে আমরা এই কষ্টটা চোখে দেখতে পাচ্ছি না, আমার স্ত্রী তো রোজ কান্নাকাটি করে। বড় ছেলে শান্ত গলায় বলল, তুমি আমার মরণাপন্ন বাবার জন্য কান্নাকাটি করো, এত বড় মিথ্যে কথাটা বলা কি ঠিক হবে ঝুমা? ঝুমা চাপা গলায় স্বামীকে ধমক দেয়, চুপ করো, বেশি ঢং দেখিও না, তোমার মা কি বলেছেন? শুভ বলল, কি বলেছেন? রমাকান্ত বাবু কান খাড়া করলেন, তার ছেলের মা মানে তার স্ত্রী মানে মাধবী, মাধবী আবার কি বলল? ঝুমা বলল, কাল বিকেলে ঘরে ডেকে আমাকে বলল, বৌমা তোমার শ্বশুরমশাইয়ের হাগামোতার কাপড় আমি আর ধুতে পারবো না, এক দুদিন হলে হয়, মাসের পর মাস হলে হয় না, খোকাকে বলো লোক রাখতে, সে বড় হয়েছে, রোজগারপাতি করে, বাবার হাগামোতার পিছনে পয়সা খরচ করতে পারবে না, এমনটা তো নয়, সংসারে অনেক ঝিগিরি করেছি, আর নয় তোমার শ্বশুরমশাই চলে গেলে নিজের মতো একটু হাত পা ছড়িয়ে থাকবো, নিজের স্ত্রী তো এসব বলছে, আমি কেন কাঁদতে যাব? শুভ বলল, আচ্ছা আচ্ছা চুপ করো, আর মায়ের নিন্দে করতে হবে না, সারাক্ষণ শুধু মায়ের নামে গাল, আমি দেখছি। শুধু স্ত্রী বড় ছেলে বৌমা নয়, রমাকান্তবাবুর মেয়ে জামাইও খুব অসুবিধাতে রয়েছে, কাজকর্ম ফেলে তাদের ছুটে ছুটে আসতে হচ্ছে, তার উপর টাকা পয়সা নিয়ে টেনশন, টেনশন হওয়াটাই স্বাভাবিক, শুভ যে কোনো সময় তার দিদির কাছে হাত পাততে পারে, বলা যায় না হয়তো আয়া রাখবার টাকাটাই চেয়ে বসতে পারে। এই কদিনে রমাকান্তবাবুকে নিয়ে মেয়ে জামাইয়ের মধ্যে ঝগড়াঝাঁটিও হয়েছে, সেদিন তো পাশের ঘরে দুজন খুব একচোট চেঁচামেচি করল, করবারই কথা, একজন যদি ছমাস ধরে মরছি মরব করে শুয়ে থাকে তাহলে সকলেরই সমস্যা, তার উপর রমাকান্তবাবুর জামাই কোনো হাবিজাবি লোক নয়, সে নাম করা মানুষ, তার একটা পরিচয় আছে, কলেজে পড়ায়, সেটা বড় কথা নয়, বড় কথা হলো তাকে প্রায়ই টিভিতে দেখা যায়, বিভিন্ন টক শোতে চান্স পায়, নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য গলা ফাটায়, কখনো সরকারের বিরুদ্ধে, কখনো বিরোধীদের বিরুদ্ধে, যে চ্যানেল যার কথা বলতে বলে সেই চ্যানেলে গিয়ে তাই বলে,
যাওয়ার আগে দাড়ি চুল শ্যাম্পু করে ফুরফুরে করে নেয়, রংচঙে জামা পরে, মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঝগড়া করে। রমাকান্তবাবু যখন সুস্থ ছিলেন, মুগ্ধ হয়ে জামাইয়ের প্রোগ্রাম দেখতেন। গিন্নি ঝামেলা করত, রিমোট টিপে সিরিয়াল দেখতে চলে যেত। আহা, করো কি, শ্যামলের কথা শুনছি, মাধবী ঝাঁঝিয়ে উঠত। রাখো তোমার জামাইয়ের কথা, খালি বকবক আর বকবক। কি আমার বক্তিমে দেওয়ার লোক এলো রে, ওর লেকচার কেন শুনতে যাব? দেশের জন্য কোন কর্মটা করেছে তোমার জামাই? এমন ভাবে দাঁড়ি নাড়ে কথা বলে মনে হয় টেগার সাহেবকে বোম মারবে। মেয়ে কিন্তু রাগ করবে, সে রাতে ফোন করে জিজ্ঞেস করবে তার বরের কথা শুনেছি কিনা। মাধবী আরো রেগে যেত। বনির আশকারাই তো জামাইটা গোল্লায় গেল, ঘরের কাজ করে না, কলেজে যায় না, খালি ক্যামেরায় মুখ দেখানোর জন্য ছোকচাকানি। ছি ছি, এইসব ছেলেকে মারতে হয় চোর। সেদিন মেয়ে জামাইয়ের ঝগড়া পুরোটা না হলেও কিছু কথা ভেসে আসছিল। আজকাল কেমন শীত শীত করে, রক্তের জোর কমে গেছে। সেদিন শীত ভাবটা বেশি ছিল। চাদর গায়ে দিয়ে গুটিয়ে শুয়েছিলেন রমাকান্তবাবু। সেই অবস্থাতেই শুনলেন জামাই বনির ওপর চেঁচাচ্ছে। জামাই বলছে, কি মনে করছো কি? হ্যাঁ, আমার কোনো কাজ নেই, কলেজ সেমিনার ছাত্রছাত্রী টিভি সব ফেলে এখানে এসে তোমার বাবার নাড়ি ধরে থাকবো আর আহা উহু করবো সারাদিন। বনি বলল, কি রোজ কোথায় আসছো? হ্যাঁ, সপ্তাহে তো মোটা একদিন আসো, বড় জোর দুই, তাতেই এত বিরক্তি না? দাদা তো সব সময় রয়েছে, সবকিছু সামলাচ্ছে। জামাই রাগী গলায় বলল, আচ্ছা তোমার দাদার কাজটা কি বলতো? দশটা পাঁচটার অফিস করেই খালাস, আর তাও তো মাথার কোনো কাজ নেই, মাথা থাকলে তো কাজ করবে, মাসিমারা কেরানি। বনি বলল, হ্যাঁ আমার দাদার মাথা নেই, আর তোমার একেবারে বিরাট মাথা, তাই না? জামাই বলল, তাছাড়া তোমার দাদা রমাকান্ত রায় ডাইরেক্ট পুত্র, পুত্র পিতার রোগশয্যার পাশে থাকবে, এটা আর নতুন কথা কি বনি? বনি তেড়ে ফুঁড়ে বলল, এখন তো পুত্রই সব করবে, তাই না? আর সেদিন যে বড় গলায় বলেছিলে অ্যালার্ট থেকো বনি, তোমার বাবা মনে হচ্ছে আর বেশি দিন নয়, যে কোনো সময় ফুটুস হবেন, এরপরেই কিন্তু সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে গোলমাল লাগবে। তোমার মায়ের পোর্শনটা বাদ দিলে বাকিটা কিন্তু তুমি আর তোমার দাদা 50-50। কই কই, তখন তো ডাইরেক্ট পুত্র বলে দাদাকে পুরো সম্পত্তি দেওয়ার কথা বলনি, বলেছিলে কি? জামাইয়ের সব কথা কানে এলো না, ছেঁড়া ছেঁড়া কিছু শুনতে পেলেন। আমি তো আইনের কথা বলেছি বনি, নারীর সম অধিকারের কথা। তুমি মেয়ে বলে তোমাকে বঞ্চনা আমি সমর্থন করব না, কোনো নারীর ওপর অন্যায় আমি মানি না, শুধু তুমি নও, টিভির অনুষ্ঠানে কি আমি মুখ দেখাতে যাই? যাই বলো, ন্যায়ের কথা বলতে যাই। বনি দাবড়ে ওঠে, বাজে কথা বন্ধ করো, বাবাকে নিয়ে আর পারছি না, খুব জ্বালাতনে পড়লাম, তুমি দাদাকে বুঝিয়ে হাসপাতালে পাঠিয়ে দাও, হাসপাতালে সেজেগুজে দেখতে যাব, না গেলেও কিছু নয়। খেয়ে পেয়েছো? হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেই তোমার দাদা টাকা চেয়ে বসবে, আমার কাছে টাকা কোথায়? তোমাদের 50 আগে পাই, তারপর না হয় দেখা যাবে। অন্য সময় হলে এসব কথা শুনে মাথায় আগুন ধরে যেত, ইচ্ছে করতো পেছনে একটা লাথি মেরে জামাইকে বাড়ি থেকে বের করে দিই, যাবার সময় মেয়েকেও গলা ধাক্কা লাগাই। জীবনের এই পর্যায়ে কোনো কথাতেই আর রাগ হয় না, এখন আত্মীয় স্বজন কাছের মানুষের গালমন্দ ভালোও লাগে না, মন্দও লাগে না, মনে হয় সবই মায়া। বাইরে আলো ফুটছে, ঘরেও আলো এসেছে, পায়ের কাছে জানলাটা খুলে দিতে পারলে ভালো হতো, ঠান্ডা হাওয়া ঢুকত, বুক ভরে শ্বাস নেওয়া যেত। শুধু কাক নয়, আরো নানা রকম পাখির ডাক ভেসে আসছে, কোথাও একটা ঘুঘু ডাকছে না? এত সকালে কি ঘুঘু ডাকে, নাকি ভুল শুনছেন? মৃত্যুর দোরগোড়ায় এসে ভুল শোনাটা আশ্চর্যের কিছু নয়। ডান হাতটা খাট থেকে ঝুলে পড়েছে। রমাকান্তবাবু হাতটা তুলতে গেলেন, ঝিনঝিন করে উঠল, ভারী লাগছে। মৃত্যুকালে শরীরের ওজন কি বেড়ে যায়? হতে পারে, আবার নাও হতে পারে।
যে পেশি দিয়ে নিজের হাতটাকে তুলবেন তার শক্তিও তো ক্ষীণ হয়ে এসেছে। ইস, কেউ হাতটা তুলে দিতে পারলে ভালো হতো। এমন সময় বাদলের দিকে আবার নজর পড়ল রমাকান্তবাবুর। পাগলটা কি করছে, মিটিমিটি হাসছে কেন? এসে হাতটা তুলে দিতে পারে তো, ম্যাডা চেয়ারের হাতলেই বা বসেছে কেন? বদব্যেশগুলো গেল না, কখনো ভদ্র সভ্য হয়নি। স্কুলে এসে বেঞ্চের মাথায় বসত, বাইরে গেলে পাঁচিলের টঙের ওপর বসে পা দোলাত, একবার গাছে বসে পেয়ারা খেতে গিয়ে পড়ে গেল, পা ভাঙল। কোন ক্লাস যেন, সিক্স নাকি সেভেন, বকাঝকাও কম খায়নি, তাও শিক্ষা হয় না ছেলেটার। কিরে রমা, কেমন আছিস? রমাকান্তবাবু এই কথার জবাব দিলেন না, বিরক্ত গলায় বললেন, চেয়ারের হাতলে বসেছিস কেন, নেমে বস, কেউ দেখলে কি ভাববে? বাদল ফিচ করে হেসে বলল, হাতলে বসলে হেভি মজা, কেউ দেখলে ঘাবড়ে যাবে। রমাকান্তবাবু বিড়বিড় করে বললেন, মারবো একটা চর, এটা তোর নলিনীবালা হাই স্কুলের ক্লাস ঘর নয় যে বেঞ্চের মাথায় বসে থাকবি, এটা ভদ্রলোকের বাড়ি। বাদল মাথা কাত করে চোখ পিটপিট করে বলল, কে ভদ্রলোক? তা ভদ্রলোকটা কে শুনি। রমাকান্তবাবু চোখ পাকিয়ে বললেন, কেন, তোর কি আমাদের ভদ্রলোক বলে মনে হচ্ছে না? বাদল উত্তর দিল না, হাতল থেকে নেমে খাটের পাশে এসে বসল। রমাকান্তবাবু হাই হাই করে উঠলেন, এই করিস কি করিস কি, জুতো পরে রুগীর বিছানায় বসছিস, কোনো কাণ্ড জ্ঞান নেই, জুতো খোল, আগে জুতোটা খোল, মাধবী যদি দেখে। বাদল থমকে গিয়ে বলল, উফ রমা বড্ড জ্বালাস। বাদল জুতো খুলে খাটের তলায় রাখল, ছোট মাপের স্কুলের জুতো, ধুলো মাখা, ডান পায়ের বুড়ো আঙুলের কাছে তাপ্পি। বাদলটা বিরাট পাজি, শুধু স্কুলের জুতো নয়, স্কুল ড্রেসও পরে এসেছে, খাকি রঙের হাফ প্যান্ট, নীল রঙের জামা। তার কি অন্য কোনো পোশাক নেই? এত বছর পর বন্ধুর বাড়ি এলি, একটু সেজে গুজে চুল আঁচড়ে আসতে অসুবিধে কোথায়? বদের ধাড়ি একটা, ব্যাটা খাটে পা গুটিয়ে আরাম করে বসেছে দেখো, যেন একটু পরেই ক্যারাম খেলা শুরু হবে। রমাকান্তবাবুর গায়ে হাত রেখে নরম গলায় বাদল বলল, কিরে বললি না তো, কেমন আছিস? রমাকান্তবাবুর রাগ হচ্ছে, এই ছেলে তো ঝামেলা পাকাচ্ছে, একটু পরেই মাধবী ঘরে আসবে, সে এসে যদি দেখে রোগীর বিছানায় কেউ বসে আছে রাগারাগি করবে। গত মাস পর্যন্ত মাধবী এই ঘরেতেই ক্যাম্প খাট পেতে শুত, ঘুমের অসুবিধা হয় বলে নিজের ঘরে চলে গেছে, ঠিকই করেছে, ছমাস ধরে রাতে রোগীর ঘরে শুয়ে থাকা অসম্ভব, স্বামী হলেও অসম্ভব। ঘন্টায় ঘন্টায় ওঠো রে, জল দাও রে, গায়ের চাদর ঠিক করো রে, বুকে পিঠে হাত বুলিয়ে দাও রে, ইউরিন পট ধরো রে, ওষুধ খাওয়াও রে, ওহ তাহলে ঘুমটা হবে কখন? শুভ বলেছিল, এক কাজ করা যাক, মা যখন শুচ্ছে না আমি একজন নার্সকে বলি, রাতে এসে বাবার ঘরে থাকবে, যদি তোমরা রাজি হও তো বলতে পারি। নার্স মেয়েটি এসেছিল, কম বয়স এবং দেখতে শুনতে ভালো। ঝুমা তাকে পত্রপাঠ বিদায় করে, স্বামীকে সে বিশ্বাস করে না। তারপর থেকে রাত একাই কাটান রমাকান্ত, ভালোই লাগে, একা থাকলে নিজের সঙ্গে মুখোমুখি হওয়া যায়। বাদল ঝুঁকে পড়ে বলল, রমা কেমন আছিস বলবি না? রমাকান্তবাবু রাগ দেখিয়ে বললেন, আরে দেখতেই তো পাচ্ছিস, বারবার এক কথা জিজ্ঞেস করছিস কেন? বাদল হেসে বলল, আমার তো মনে হচ্ছে ভালোই আছিস। রমাকান্তবাবু বললেন, অবশ্যই ভালো আছি, একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে এই যা। বাদল বলল, ও কিছু নয়, একটু পরেই ঠিক হয়ে যাবে, আমি যখন জলে ডুবে যাচ্ছিলাম তখনও তো আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, পরে সব ঠিক হয়ে গেল।
রমাকান্তবাবু বললেন, বুঝলাম, এবার আমার হাতটা তুলে দে দেখি। বাদল ফিক করে হেসে বলল, থাক না, খাট থেকে হাত ঝুলিয়ে মরলে বেশ একটা নাটক নাটক ব্যাপার হবে। রমাকান্তবাবু চোখ পাকিয়ে বললেন, ফাজলামি করবি না বাদল, ফাজলামির জন্য তোর সঙ্গে কতবার মারপিট করেছি মনে পড়ে? ক্লাস এইটে একবার আমার পেন্সিল নিয়ে পালিয়েছিলি, তোকে ল্যাং মেরে ফেলে দিয়েছিলাম, তোর মাথা ফুলে আলু হয়ে গেছিল, মনে পড়ছে? বাদল হেসে বলল, না তা মনে পড়ছে না, আমি তো আর তোর মতো মরতে বসিনি যে পুরনো কথা মনে পড়বে। ঘরের আলো আরো বেড়ে গেছে, আজ বোধহয় খুব রোদ উঠবে, এও একটা মুশকিল, সবাইকে গরমে বেরোতে হবে। শুভটার আবার অ্যালার্জির দাঁত, বেশি গরমে গায়ে র্যাশ বেরোয়। অবশ্য এখন তো আর ডেড বডি ঘাড়ে করে শ্মশানে নিয়ে যাবার ব্যাপার নেই, কাছে ঢাকা গাড়ি আছে, তাও একটা ছোটাছুটি তো থাকে, ঘর বার করতে হয়। আমার অসুখের খবর তোকে কে দিল বাদল? বাবলুদা। বাবলুদা? হার্ট অ্যাটাকে যে মারা গেছে সেই বাবলুদা? বাদল একটা হাই তুলে বলল, হ্যাঁ সেই বাবলুদা। রঞ্জনাও বলল, রঞ্জনাকে মনে আছে, বিষ খেয়েছিল। রমাকান্তবাবু একটু চুপ করে থেকে নিচু গলায় বললেন, মনে আছে। বাদল ফিজ করে হেসে বলল, এই তোর সঙ্গে একটা প্রেম ছিল না, বিয়ে করলি না কেন? তাহলে না বেচারি এভাবে মরতো না। রমাকান্তবাবু বাদলের দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে বললেন, রঞ্জনা তোকে কিছু বলে? বাদল নাক টেনে বলল, বলে না, তবে বুঝতে পারি তোর উপর খুব অভিমান, পাগলি একটা, সেই কবেকার কলেজের প্রেম এখনো জিয়ে রেখেছে। রমাকান্তবাবু বললেন, ওরা সব কেমন আছে? বাদল বলল, ভালোই আছে রে। রমাকান্তবাবু আবার একটু চুপ করে থেকে বললেন, তুই কেন এসেছিস? বাদল সহজভাবে বলল, আমি তো তোকে নিতে এসেছি, অনেকটা পথ জানিস, দুজনে গল্প করতে করতে চলে যাব। তুই কি আমাকে বিকেল পর্যন্ত সময় দিবি বাদল? বাড়ির সবাই খেয়ে টেয়ে নিত, সারাদিন ধকল যাবে, বিকেল বিকেল হলে রোদটাও কম হতো। বাদল বলল, না, মৃত্যু সময় দেয় না রে, আমাকেও দেয়নি, নে চল। মাধবী ঘরে ঢুকলেন, ঢুকেই থমকে দাঁড়ালেন, কেমন একটা গন্ধ না? রমাকান্তবাবু হেসে বললেন, এসো মাধবী, তোমার সঙ্গে আলাপ করিয়ে দি, আমার স্কুলের বন্ধু বাদল, ও পাজি ছেলে, ব্যাটা ক্লাস এইটে পড়বার সময় জলে ডুবে ফট করে মরে গেল, সাঁতার জানতো তবু মরল, ডাক্তার বললেন বাদল নাকি সাঁতার দেওয়ার সুযোগই পায়নি, মাছ পুকুরে পৌঁছতেই হার্ট ফেল করে, বেঁচে থাকা কি কঠিন বলতো মাধবী? সব আয়োজন প্রস্তুতি নিয়েও বাঁচা যায় না। যাবার আগে ওকে একটু জোর করে ধমকে দাও তো মাধবী, রোগীর বিছানায় ওঠবার জন্য ওর ধমক খাওয়াই উচিত। মাধবী চিৎকার করে কেঁদে উঠলেন, তিনি ঘরে ঢুকেই বুঝতে পেরেছেন রমাকান্তবাবু মারা গেছেন। ঘরে মৃত্যুর মিষ্টি গন্ধ ছড়িয়ে চলে গেছেন। সানডে সাসপেন্সে আজ শুনলেন
প্রচেত গুপ্তর কাহিনী বাদল এসেছে। গল্পের কথক এবং রমাকান্ত বাবুর চরিত্রে দীপ, গল্পের সূত্রধার এবং বনির চরিত্রে আমি অয়ন্তিকা, শ্যামল, অগ্নি, মাধবী, রাই, ঝুমা, শ্রী, বাদলের চরিত্রে সমক এবং শুভর চরিত্রে নবাগত অংশুমান পাল। পর্ব পরিচালনায় উপাসনা, ধ্বনি পরিকল্পনা শুভদীপ, পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক। শেষ হল প্রচেত গুপ্তর কাহিনী বাদল এসেছে। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।